আমার মনে আছে যে ভৈরব নামে তিনি একটি উপন্যাস লিখলেন এবং সেই উপন্যাসটির একটি প্রকাশনা উৎসব হলো বাংলা একাডেমিতে। আমি আমার যতদূর মনে আছে আমার বন্ধু কামাল চৌধুরী এখানে আছেন, তিনি সেদিন উপস্থিত ছিলেন। তা আমি সেই প্রথম লক্ষ্য করলাম যে প্রকাশনা উৎসবে সাহেব ভাই তো এমনিতে অত্যন্ত প্রাণবন্ত মানুষ, চমৎকার কথা বলেন, তার রসবোধের কোনো তুলনা হয় না। তা আমি লক্ষ্য করলাম যে সেই মানুষটি সেদিন চুপচাপ বসে আছেন। ব্যাপারটি খুব বিস্ময়কর, আসলে সাহেব ভাই চুপচাপ বসে থাকবেন এটা আমার কাছে খুব অবাকই লেগেছিল। তো আমি আমার কথা বলবার সময় বললাম যে সাহেব ভাইকে প্রিয় দর্শক আপনারা যেভাবে দেখছেন তিনি এরকম মুখ চেপে বসে থাকার মানুষ নন, কিন্তু যাদের বইয়ের প্রকাশনা উৎসব হয় তাদের অবস্থাটা হয় অনেকটা বরের মতো, মুখে রুমাল চেপে বসে থাকতে হয়, যারা যে কথা বলেন সেটাই শুনতে হয় হাসি মুখে। তো এইসব কথা বলবার পরে সাহেব ভাই আমাকে বললেন যে অনেক সুন্দর কথা বলেছ, আসলেই আমি খুবই উসখুস করছিলাম ওখানে বসে, আমার খুব অস্থির লাগছে। তো এটা এই কথাটি বলবার কারণ হচ্ছে এই সামান্য একটু কথার মধ্য দিয়ে তার চরিত্রটা আমরা বুঝতে পারি। আর তার লেখার কথা যদি আমি বলি, তার লেখা একেবারেই ভিন্ন ধাঁচের ছিল। আমি বাংলা ভাষার একজন সামান্য লেখক, আমি আমার জায়গা থেকে শুধু এটুকু বলতে পারি যে তার তিনটি চারটি বই আমি পড়েছি। সেই বইগুলোর মধ্যে তার প্রত্যেকটা লেখায় অত্যন্ত আন্তরিক, অত্যন্ত চমৎকারভাবে লেখা, এবং তার যে আত্মজৈবনিক লেখাগুলো ছিল তাতে তিনি কোনো কিছু লুকাবার চেষ্টা করেননি। কাজী সাহেব আহমেদ কিন্তু হাতে ধরে আমাকে লেখকে পরিণত করেছেন। একসময় ঢাকায় চারটে পত্রিকা বেরোত, এমনও দিন গেছে একদিন চারটে পত্রিকাতেই আমার লেখা ছাপা হয়েছে। কিন্তু এমনিতে আমি জাস্ট চোখের ডাক্তার। আর কাজী সাহেব ভাইয়ের একটা ঘটনা বলি, উনি আফ্রিকাতে গিয়েছেন জার্নালিস্ট হিসাবে, তখন ওরা দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরে, তো ওইখানে যে ইনফরমেশন মিনিস্টার তিনি খুব বেশি লেখাপড়া জানেন না, এবং তাকে নিয়ে খুব সবাই যারা যারা গেছে সবাই তো বায়োডাটে দেখছে, সবাই খুব তাচ্ছিল্য স্বরে তার সাথে কথা বলতেছে। তা সাহেব ভাই এসে বললেন যে তুমি, তোমাকে তার বক্তৃতাটা শোনাই। সে বললো যে আপনারা তো আমাকে নিয়ে অনেক কিছু বলছেন, আমি সবই শুনেছি, ভালোই লেগেছে, তবে আপনাদেরকে বলি আমি এখানে বসেছি, এদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, জয়ী হয়েছি দেখেই আমার এই অধিকার প্রতিষ্ঠিত করে এখানে মন্ত্রী হিসাবে আপনাদের কাছে বক্তব্য দিচ্ছি, সুতরাং আপনাদের ইচ্ছা থাকুক আর না থাকুক শুনতে হবে। এটা আমি উদাহরণ দিলাম এই জন্যে যে কাজী সাহেব ভাই কোনো ক্ষেত্রে কিন্তু পরাজিত হওয়া বিশ্বাস করতেন না। অনেক উনি যে বই লিখেছেন আত্মজীবনীমূলক, তাতেও আমার কথা অনেক লিখেছেন এবং অনেক ঘটনা, আমি অনেক ঘটনা জানি। তো সবচেয়ে বড় কথা যে আত্মজীবনী, একদিন উনি আমাকে বলেছিলেন যে সবচেয়ে কঠিন কি লেখা বলো তো, তা আমি তো উত্তর দিতে পারি না, বলে সবচেয়ে কঠিন হচ্ছে আত্মজীবনী লেখা। বা কি জন্যে? বলে কিছু জিনিস তুমি জানো লেখা যায় না। সাহিত্যের দৃষ্টিকোণ থেকে যেমন আপনারা অনেকেই জানেন এখানে যারা আছেন যে লঙ্গিনুস নামে একজন সাহিত্য তাত্ত্বিক আছেন, তিনি তার লেখায় অ্যারিস্টটলকে উদ্ধৃত করে একটা জায়গায় বলেছিলেন যে যে কোনো দৃশ্যের সঙ্গে যদি একটা দৃশ্যকে যোগ করা যায়, যেমন হোমার কেন বড় কবি, হোমার তার লেখার ভেতরে যে বড় যেসব চরিত্র ছিল যেমন অ্যাকিলিস হেক্টর এরকম চরিত্রের সঙ্গে নতুন কিছু যোগ করেছে, এবং নতুন কিছু যোগ করে যে মানবীয় যে সত্তা আছে বা মানবীয় যে অস্তিত্ব আছে সে অস্তিত্বের সঙ্গে নতুন আর একটু বলা যেতে পারে যে আরও কিছু মানবীয় গুণ যোগ করেছেন, এবং সে কারণেই হোমার সমসাময়িক কবিদের চাইতে বড় কবি। আমি আসলে এটা শুধুমাত্র উদাহরণ হিসেবে বলছি, এটাকে বলা হয় ভাব সমন্বতি। আজকে আমরা যদি কাজী সাহেব আহমদের যে বর্ণাঢ্য জীবনের যে ঘটনা প্রবাহ আমরা বিবেচনা করি, যেমন ধরুন আজকের কাগজ, আজকের কাগজ যখন প্রকাশিত হলো এবং এখানে
কিছুক্ষণ আগে জয় বামনও বলে গেছেন যে তিনি যে কাজটা করেছেন তাকে বলা হয় যে আধুনিক সাংবাদিকতার একটা প্রতিকৃতির মতো তিনি কাজ করেছেন। অর্থাৎ বাংলাদেশের সাংবাদিকতা যে জায়গায় অবস্থান করছিল সেখানে একটা নতুন মাত্রা তিনি যোগ করেছেন। তাকে স্মরণ করবে যে সমস্ত প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন, একেবারে সেই জ্যামকন থেকে শুরু করে মিনা বাজার অথবা ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তিনি স্বতন্ত্রভাবে গড়ে তুলেছেন, প্রত্যেক প্রতিষ্ঠানকে স্বাধীনতা দিয়েছেন তাদের কাজের এবং চিন্তার এবং বিকাশের। তাকে স্মরণ করবে সাহিত্য অঙ্গনের যারা আছেন তারা, তার আবির্ভাব সাহিত্যে অনেক দেরিতে হলেও সেখানেও তিনি দাগ রেখে গেছেন। সাংবাদিকরা তাকে স্মরণ করবেন কারণ বাংলাদেশে নতুন সাংবাদিকতার ধারা তিনি প্রবর্তন করেছিলেন, যে ধারাটি এখন বলিষ্ঠ হচ্ছে। তার মতো সাহসী, নির্ভীক এবং স্পষ্টবাদী সম্পাদক আমি খুব কম দেখেছি। আমার সঙ্গে তার পরিচয়, তাকে সেনাবাহিনীতে কর্মরত কখনো দেখিনি, কিন্তু বোধ করতাম যে তিনি যে শৃঙ্খলার অনুবর্তী ছিলেন, জীবনটাকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলেছিলেন, তার কাজের শৃঙ্খলা ছিল, নিষ্ঠা ছিল, সময়ের অনুবর্তী ছিলেন, সময় নিয়ে তার কোনো ব্যতিক্রম কখনো হয়নি। তাকে উদ্যোক্তা হিসেবে সেইভাবে আমি দেখিনি, যদি ইউল্যাবকে একটা উদ্যোগ বলি সেখানে অবশ্যই তার স্পর্শ আছে। তাকে প্রথমে দেখেছি আমি সাংবাদিক হিসেবে, কারণ যখন আজকের কাগজ বেরোয় তিনি খবর পাঠালেন অনেকের কাছে যে তার সঙ্গে এক সন্ধ্যায় চা খেতে হবে। আজকের কাগজের অফিসে গিয়ে আমার মতো অনেকের সঙ্গে পরিচয় হলো এবং তার সঙ্গে পরিচয় হলো, পরিচয় ঘনিষ্ঠ হতে বেশি দেরি লাগেনি। তার একটা কারণ হচ্ছে তিনি অত্যন্ত অতিথিপরায়ণ মানুষ ছিলেন, খুব বিনয়ী মানুষ ছিলেন, কোনো ধরনের অহমিকা বোধ তার ছিল না, উচ্চ নীচ ব্যবধানটা তার ভিতরে ছিল না, রসবোধ সম্পন্ন মানুষ ছিলেন, একটা স্ফুলিঙ্গ তৈরি করতে পারতেন যেখানে তিনি কথাবার্তা বলতে শুরু করতেন, প্রত্যেককেই তার কথার ভিতরে নিয়ে আসার একটা অসাধারণ ক্ষমতা তার ছিল। যে আমার বাবা কাজী সাহেব আমার অত্যন্ত একজন পূর্ণতাপ্রাপ্ত একজন মানুষ ছিলেন, যে তিনি জীবনটাকে সবসময় তিনি উপভোগ করেছেন, তিনি বিপদে থাকলেও, অত্যন্ত সুসময়ে থাকলেও, দুর্দিনে থাকলেও সবসময় তিনি চেষ্টা করেছেন জীবনের পূর্ণতা কিন্তু নেওয়ার জন্য সেখানে কাজের মাধ্যমে। তিনি কিন্তু একজন কাজ পাগল লোক ছিলেন, যাকে কিন্তু আমরা ভালো বাংলায় বলবো কিন্তু একজন কর্মবীর ছিলেন। সেই কর্মবীর তিনি কিন্তু ছিলেন, তার সেটা সাক্ষরতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো সব কিছু আমি নাম বলতে চাই না, আমাদের বিভিন্ন যে ব্যবসায়িক বা আমাদের সামাজিক সব প্রতিষ্ঠান আছে সকল ক্ষেত্রে তিনি কাজ করে গেছেন। তার প্রধান যে একটা গুণ ছিল, যে কথাটা আমার নিজের বলতে হবে, যে তিনি সবসময় চেষ্টা করেছেন যে কাজটি তিনি করবেন সে কাজটি ভালোভাবে করার জন্য। এবং আমাদের ছেলে হিসেবে তিনি কিন্তু আমাদের সবসময় শিক্ষা দিয়েছিলেন যে যখন যে কাজটা করবে সেটা কিন্তু 100% কিন্তু করবে, তোমার যেটা 100% সে 100% দিবে, রেজাল্ট কি সেটা পরে নির্ধারিত হবে, রেজাল্টটা তোমার হাতে সবসময় থাকবে না, তোমার 100% তুমি কিন্তু দিবে। সেই কাজটা আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি, এখনও আমাদের নিজের মধ্যে আলাপ করে তার কথাটি বলে থাকি। তোমার আমার আব্বার সাথে যারা সহকর্মীবৃন্দ যারা আছেন তার আরেকটা কথা তার মনে থাকবে, যে তিনি সবসময় সকলকে বলতেন লেগে থাকার জন্য। লেগে থাকা তার ছিল কিন্তু একটা প্রধান কিন্তু কথা, যে কোনো কিছু কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, শেষ পর্যন্ত কিন্তু সেই কাজটি কিন্তু করে যেতে হবে, যতক্ষণ একটা ফলাফল না আসছে। সে ফলাফল পজিটিভ হতে পারে নাও হতে পারে, কিন্তু কোনো সময় হাল ছেড়ে দেওয়া যাবে না, কোনো সময় কুইট করা যাবে না, কিন্তু সব কাজ কিন্তু শেষ পর্যন্ত কিন্তু করতে হবে। খেলা হারলেও খেলা শেষ পর্যন্ত কিন্তু খেলতে হবে, সেটা কিন্তু হ্যান্ডশেক করে বাসায় ফেরত আসতে হবে। এই ছিল তার কিন্তু সবসময় কিন্তু একটা শিক্ষা। তিনি সবসময় কিন্তু খুব ফেয়ারনেসে বিশ্বাস করতেন, সকল ক্ষেত্রে তিনি কিন্তু ফেয়ার ডিলিং করার চেষ্টা করতেন। এবং তার জীবনে যে বৈচিত্র্য আছে, সেনাবাহিনী, প্রকৌশলী জীবন, ব্যবসায়িক জীবন, রাজনীতিবিদ, সমাজ সেবা হিসাবে, সাংস্কৃতিক জগৎ, সকল ক্ষেত্রে এবং তিনি কাজ করে গেছেন কিন্তু অত্যন্ত নির্ভয়ে। কিন্তু